দাউদকান্দিতে শতবর্ষের অনুষ্ঠান বর্জন করে প্রতিষ্ঠানে পাঠদানের অভিযোগ সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায় অ্যাপোলো প্লাস হসপিটাল মমতাজ ভবন দক্ষিণ শতানন্দী বলদাখাল দাউদকান্দি কুমিল্লা দাউদকান্দিতে মুজিব শতবর্ষ উদযাপন অনুষ্ঠান বর্জন করে প্রতিষ্ঠানে পাঠদানের অভিযোগ পাওয়া গেছে ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকালে দাউদকান্দি উপজেলা সদরের মদিনাতুল ফাজিল মাদ্রাসায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন সরেজমিনে গিয়ে জানা যায় করোনা ভাইরাসের কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে মুজিব শতবর্ষ উদযাপন সংক্ষিপ্ত করে শিক্ষকদের নিয়ে দোয়া ও গাছ লাগানোর নির্দেশ রয়েছে প্রতিষ্ঠানের অধ্যক্ষ সরকারি আদেশ অমান্য করে শিশু শ্রেণী থেকে ফাজিল পর্যন্ত ক্লাস চালিয়ে যেতে শিক্ষকদেরকে নির্দেশ প্রদান করেন অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলামের নির্দেশে মুজিব বর্ষের অনুষ্ঠান বর্জন করে নিয়মিত ক্লাস চালিয়ে যান এই খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী সুমন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম খান সাংবাদিকদের নিয়ে উপস্থিত হয়ে হাতে নাতে ধরে ফেলেন বিষয়টি ক্লাস 6 সেসে কত ঘন্টা হয়েছে 2 ঘন্টা 2 ঘন্টা জি তো ঘন্টা ক্লাস হচ্ছে কি আসছে টিচার জি না ক্লাস আজকে এখানে কি হয়েছে তোমাদের এসকে এগুলো তো বলে নেই আমরা কিভাবে বলবো ক্লাস হয়েছে জি আচ্ছা কয় ঘন্টা হয়েছে 2 ঘন্টা পিতার বঙ্গবন্ধু যে শতবর্ষ উদযাপন এই ব্যাপারে কি তোমাদের কোনো কিছু বলেছে জি না কিছু বলেনি জি না কিছু বলে নাই জি না আমাদের 2 ঘন্টা করানো হয়েছে 2 ঘন্টা করানো হয়েছে তো আজকে যে এই সরকার যে প্রজ্ঞাপন দিয়েছে সে ব্যাপারে কোনো হয়েছে না এরকম বন্ধ না বন্ধ বলে নাই এসব আপনারা এই কাগজ আমার নিতে পারেন নিঃসন্দেহে তার অধ্য আচরণ কেননা মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমরা উপজেলা জানবেন যে এটি তার প্রশাসনিক দায়িত্বে অবহেলা এবং সরকারের সিদ্ধান্তের অবহেলার চরম বহিঃ প্রকাশ সেটার প্রেক্ষিতে আমরা প্রশাসনিকভাবে তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া থাকবে আমরা সেই ব্যবস্থা অবশ্যই নিব যে ওই বিএনপি জামাতের সাথে সে সমন্বয় করে সে বিভিন্ন সভাপতি নিয়োগ করছে এবং ইচ্ছা মতো সে মাদ্রাসা পরিচালনা করতেছে আমি এর তীব্রবিদ্যা জানাই যাই হোক অনেক দিন পরে সে আজকে প্রশাসনের কাছে চিহ্নিত হয়েছে এবং ধরা পড়েছে এবং তারে আজকের এই অদ্বৈতপূর্ণ আচরণে আমরা তীব্র নিন্দা জানাই এই সময় শিক্ষার্থীদের সাথে আলাপকালে তারা জানান করোনা ভাইরাসের কারণে প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে এবং মুজিব শতবর্ষ উদযাপন আয়োজন করা হয়েছে এ ব্যাপারে আমাদেরকে কিছুই বলেনি এ ব্যাপারে প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন অধ্যক্ষ সাহেব মুজিব শতবর্ষ উদযাপন অনুষ্ঠান নিয়ে কোনো কিছু বলেননি আমরা ওনাকে ক্লাস বন্ধ করতে বলেছিলাম উনি বলেছেন আমি ক্লাস করতে বলেছি আপনারা ক্লাস করেন জামাতপন্থী শিক্ষক প্রতিষ্ঠানের অধ্যক্ষ মৌলানা নজরুল ইসলাম বলেন শিক্ষার্থীরা যেহেতু মাদ্রাসায় আসছে তাই কয়েক ঘন্টা ক্লাস করে তারপর বঙ্গবন্ধুর অনুষ্ঠানের আয়োজন করার প্রস্তুতি নিতেছিলাম এরপরেই ইনু সাহেব আমাকে অনুষ্ঠান করা বন্ধ করতে বলেন তবে সরকারিভাবে আদেশ পেয়েছি একত্রিশ মার্চ পর্যন্ত মাদ্রাসা বন্ধ করা হয়েছে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন খবর পেয়ে দ্রুত ওই প্রতিষ্ঠানে যায় এবং শিক্ষকরা শিক্ষার্থীদেরকে পাঠদান দিচ্ছেন হাতে নাতে ধরেছি এ ব্যাপারে ডিসি মহোদয়কে বলেছি ওনার নির্দেশনা মতে ব্যবস্থা গ্রহণ করা হবে সোহেল আহমেদের তথ্যচিত্রে অমর ফারুক মিয়াজির রিপোর্ট কুমিল্লা টিভি ঐতিহ্যবাহী গৌরীপুর বাজারে এই প্রথম থ্রি স্টার মানের গ্রিন লিফ রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে এখানে রয়েছে পার্টি গায়ে হলুদ ও যেকোনো অফিসিয়াল অনুষ্ঠান করার সুব্যবস্থা গৌরীপুর বাজার হোমনা রোডের পশ্চিম পার্শ্বে দাউদকান্দি কুমিল্লা